এবার শক্তিশালী রূপ নিল দুর্যোগ। আর কিছুক্ষণের মধ্যেই নিম্নচাপের হাত ধরে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে তাণ্ডব চালাবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও কী জানানো হয়েছে সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটি কো প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা, মাঝে মধ্যেই সামান্য বৃষ্টির পরেই তা থেমে যাচ্ছে। এদিন সকাল থেকেই প্রায় একই পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনায়। আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে শুধু ভারী বৃষ্টি নয়, ফের দুর্যোগের মধ্যে পড়তে চলেছে কয়েকটি জেলার বাসিন্দারা। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজ সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। হ্যাঁ বন্ধুরা, বাকি জেলাগুলিতে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ 28 জুন মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। হ্যাঁ বন্ধুরা, বাকি জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তবে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 29 ও 30 জুন নাগাদ। হ্যাঁ বন্ধুরা, তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই খবরটি।